আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুলের অনলাইন ক্লাস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি প্রথম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে শব্দ থেকে হরফ পৃথককরণ, শব্দ থেকে হরফ পৃথককরণ। আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর শুরুতে আপনাদের সাথে বলে রাখছি যে এখন যে ক্লাসগুলো হচ্ছে আপনারা সকলে অবগত আছেন যে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ক্লাস, আজকে যে ক্লাসটি হবে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৃতীয় ক্লাস, অর্থাৎ আজকে যে ক্লাস হবে সেটা হচ্ছে ক্লাস সংখ্যা তৃতীয়। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে সহকারী ক্লাসটি দেখবেন, যাতে করে আপনাদের পরীক্ষার সময় আপনারা সুন্দরভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারেন, ভালো ফলাফল অর্জন করতে পারেন। তাহলে আর দেরি নয়, চলুন আমরা আমাদের পাঠদানে চলুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা বোর্ডের দিকে লক্ষ্য করেন যে আমি লিখেছি যে শব্দ থেকে হরফ পৃথক। আপনাদের পরীক্ষার মধ্যে প্রশ্নটা হয় হচ্ছে এভাবে, শব্দ থেকে হরফ পৃথক করো। এভাবে আপনাদের শব্দগুলো দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, আপনাদের এই শব্দগুলো থেকে হরফগুলোকে আলাদা আলাদা পৃথক করতে করতে হয় পরীক্ষার মধ্যে। তা আমি প্রশ্ন আগে আমি শব্দগুলো লিখে দিয়েছি, এখন আপনাদের কিভাবে পৃথক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের পরীক্ষার মধ্যে এই শব্দ থেকে হরফ পৃথক করুন পাঁচটি করে আসে, পাঁচটি লিখতে হয়। অতএব সবগুলি খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, কারণ কোনোটা কোনোটা দিয়ে দেয় সেটা তো আর আমাদের আপনাদের জানার নেই। তাহলে অবশ্যই আপনাদের সবগুলোই ভালোভাবে আত্মস্থ করতে হবে। তাহলে আমি যে শব্দগুলো লিখেছি এই শব্দগুলো পৃথককরণ কিভাবে করতে হবে দেখাচ্ছি, আপনারা ভালো করে লক্ষ্য করুন। প্রথমে যে শব্দটি লিখেছি সেটা হচ্ছে পুতিলা, ক পেশকু তাদেরকে লাভ বললাম পুতিলা। এখন এর প্রথমে হরফটা হচ্ছে ক, আমি প্রথম কফ লিখব, এই হচ্ছে কফ পেশকু। তারপর হচ্ছে লেখা হচ্ছে তা, তাটা আমি লিখবো, দেখেন এ হচ্ছে তা পুতি। তারপর হচ্ছে যে হরফটি সেটা হচ্ছে লাম, এ হচ্ছে পুতি। আপনারা পরীক্ষার খাতার মধ্যে এইভাবে আপনাদের লিখতে হবে, এইভাবে শব্দটা দেওয়া থাকবে, আর আপনারা এভাবে আলাদা আলাদা করে লিখবেন। তারপরে যে শব্দটা লিখেছি সেটা হচ্ছে লাস্তা, প্রথমেই বর্ণটা রয়েছে হরফটি রয়েছে লাম, তারপর হচ্ছে সিন, তারপর হচ্ছে তা, এ হচ্ছে লাস্তা, লাম সিন তা লাস্তা। তারপর লিখেছে হচ্ছে বাইনা, প্রথমে যে বর্ণটি সেটা হচ্ছে বা, লেখাগুলো দেখেন আপনারা কিভাবে লিখতেছি। তারপর হচ্ছে ইয়া, তারপর হচ্ছে নুন, বাইনা বা ইয়া নুন। তারপর লিখেছে হচ্ছে ফিসকুন, প্রথমে যে বর্ণটা লিখবো সেটা হচ্ছে ফা দিয়ে ফি। তারপর হচ্ছে সিন, তারপর হচ্ছে কফ, কফ দুই পেশ কুন, সিনের উপর জনম, এই হচ্ছে ফিসকুন। তারপরে যে শব্দটি লিখে সেটা হচ্ছে জামা, প্রথমে যে হরফটি সেটা হচ্ছে জিম। তারপর হচ্ছে নিম, জামা, তারপর হচ্ছে আয়, এই হচ্ছে জামা। এভাবে আপনারা শব্দগুলো থেকে হরফ পৃথক করবেন। তারপর ছয় নম্বর যে শব্দটা সেটা হচ্ছে সাইয়া, প্রথমেই আমি লিখব হচ্ছে সিন, তারপরে লিখব হচ্ছে ইয়া, সরি, তারপর লিখব হচ্ছে আইন, তারপর হচ্ছে ইয়া সাইয়া, সিন আইন ইয়া সাইয়া। তারপর লিখেছি আমি খলকু, প্রথমে যে বর্ণটি লিখবো সেটা হচ্ছে খ, তারপর হচ্ছে লাম, তারপর হচ্ছে কফ, কফের উপর পেশ খলকু। তারপরে যে শব্দটি লিখেছি সেটা হচ্ছে আখজা, প্রথমে এই হামজা, অর্থাৎ আলিফের উপর জবর যে পেশ হলে ওয়েলকে হামজা বলে, প্রথমে আ লিখেছি, হামজাটা লিখেছি আলিফের উপর জবর, তারপরে লিখব হচ্ছে খ আখ,
তারপর হচ্ছে জাল আখজা আলিফ খ জাল আখজা অথবা হামজা খ জাল তারপর এটা হচ্ছে ফুলকি লেখা প্রথমে যে বর্ণটি সেটা হচ্ছে ফা ফা ফিশফু তারপর হচ্ছে লাম তারপর হচ্ছে অফ যেরকম ফুলকি তারপরে যে শব্দটি সেটা হচ্ছে আমার প্রথমে লিখব হামজা অথবা আলিফ তারপর হচ্ছে মিম তারপর হচ্ছে র আও এভাবে আমরা শব্দগুলো থেকে হরফ পৃথক করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার বলছি আপনাদের এই শব্দগুলো দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে আপনাদের এই হরফগুলো এভাবে এভাবে পৃথক করতে হয় আমি যেভাবে আপনাদেরকে দেখালাম তো এভাবে আপনারা বাড়িতে বাসায় বারবার এগুলো প্র্যাকটিস করবেন এবং শিখবেন যাতে করে আপনাদের পরীক্ষায় আপনারা সুন্দরভাবে লিখতে পারেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা থেকে আমি আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়েছি হোমওয়ার্ক নাম্বারটা হচ্ছে 3 প্রথম 5টি লেখো অর্থাৎ আমি যে 10টি শব্দ লিখেছি এর মধ্যে যে প্রথম 5টি এই 5টি হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক আর প্রত্যেক রবিবার আপনারা এসে জমা দিয়ে যাবেন আর যদি ক্লাস বুঝতে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে পর আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আমার সেল নাম্বার দিয়েছি 01925125438 আর ইমেল নাম্বার দিয়েছি 01830625248 তাহলে পরে আপনারা আপনাদের যদি ইসলাম শিক্ষা বিষয়ে কোনো ধরনের কোনো সমস্যা হলে পরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সকল প্রকার সমস্যা সমাধান করার চেষ্টা করব তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুন্দর জীবন সুস্বাস্থ্য জীবন এবং কল্যাণকর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু